हेलो गाइज, वेलकम टू शॉर्टकट सिबलिंग्स, वेलकम टू आवर अनदर न्यू ব্লগ। सो गुड मॉर्निং সবাইকে কে আমার ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি। সো লেটস কন্টিনিউ দ্য ব্লগ এন্ড স্টে টিউনড উইথ আস। সো গাইজ, আমি একটা কর্মযোগে নেমেছি, সেটা হচ্ছে আমার বুক টেবিল পরিষ্কার করা। এটা খুবই একটা খাটনির কাজ, যদিও খাটনি কিছু না, কিন্তু অর্গানাইজ করতেই টাইম লেগে যায়। সো দেখতে পাচ্ছেন যে টেবিলটার ক্লথটায় কী পরিমাণ ধুলো পড়েছে। আমি এটা বেশ কিছুদিন আগেই পরিষ্কার করেছি, কিন্তু তাও আবার ধুলো পড়েছে। সো আজকে আমি এটা থেকে ধুলো ছাড়িয়ে তারপর এটাকে কেচে তারপর শুকানো হয়ে গেলে তারপর টেবিলে পাতবো। তার আগে বইগুলোকে আমি জাস্ট নর্মালি অর্গানাইজ করে রেখে দেবো। গাইস, আমি এখন মো সুপার মার্কেটের সামনে আছি, আর আমি এখানে দুধ কেনার জন্য এসেছিলাম। অ্যাকচুয়ালি ফুল টুল এসব কিনতে বেরিয়েছিলাম, সো ফুল পাইনি, আমাকে আবার বাজারের দিকে যেতে হবে। এছাড়াও ঠাকুরের জন্য মিষ্টি কেনারও আছে, সো আমি এখন বাজারের দিকে যাব। সো এটা হচ্ছে আমার এক কড়াই ভালোবাসা, আর আমার এক বাটি ভালোবাসা হচ্ছে এটা। হু, এটা হচ্ছে চিকেন কষা। সো গাইস, বোন এখন চিকেন টেস্ট করছে। বোন কেমন হয়েছে খেতে? ওয়াও, এটা ওয়াও। একটু দিবি না? কি পরিমাণ লোভী দেখতে পাচ্ছেন আপনারা। আগের দিনের ব্লগে দেখেছেন অত্যাচারিত হচ্ছে আমি বোনের হাতে। আজকে আমার ভাগের মাংসগুলো খেয়ে নিচ্ছে বোন। একটু তাকাও উনু, তোমার দাঁতটা দেখি। সো গাইস, ইটস লাঞ্চ টাইম। সো আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে চিকেন, ভাত, শিম পোস্ত, আর সাথে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। সো এখন লাঞ্চ করবো। সো গাইস, আপনারা চাইলে আমাদের ফেসবুকে ফলো করতে পারেন সরকার সিবলিং, আর ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারেন, লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। সো গাইস, আমরা এখন ছাদে বসে আছি, আর আমরা এখানে পেয়ারা মাখা খাচ্ছি কালকের মতো। বং খাও না। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। সো আমি এখন কিচেনে যাব সন্ধ্যার খাবার বানানোর জন্য। সো আমি আজকেও চাউমিন বানাবো, কারণ আমার হাতে চাউমিন খেতে মা দাদা খুব পছন্দ করে। সো গাইস, আমি চলে এসেছি রান্নাঘরে, আর উদ্দেশ্য একটাই, ফোনটুর খাবার বানানো, আর তারপর আমরা ডিনার করব। সো দেখতে পাচ্ছেন ফোনটু রানি আমার কোলে রয়েছে, আর আমি এখন ওর জন্য খাবার বানাবো। সো ফোনটু, কিছু বলতে চাও তুমি? সো এখন ঘুমের মুডে ছিল, কিন্তু আবার জেগেও গেছে। আমার কোলে এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি পড়ছিলাম। সো এখন আমার সাথে চলে এসছে রান্নাঘরে নিজের খাবার বানানো দেখবে বলে। সো গাইস, আমরা এখন ডিনার করব, মা বসে গেছে আর দাদা এখনো আসেনি। সো ডিনারে রয়েছে আমার দাদা চিকেন আর ভাত, আর মায়ের রয়েছে হচ্ছে চিকেন আর রুটি। সো আমরা এখন ডিনার করব। সো গাইস, এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, আমি পড়ছিলাম আর জাস্ট পরে উঠলাম। সো এবার আমি ভিডিওটা এডিট করব, তারপর শোবো। সো এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো গুড নাইট সবাইকে, হ্যাভ আ সুইট ড্রিম।